লিচুর রাজধানী খ্যাত উত্তরের জেলা পাবনার ঈশ্বরদীতে এবার ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। বেশিরভাগ গাছই মুকুল শূন্য, যাও সামান্য এসেছে তা ঝরে পড়ে যাচ্ছে। কৃষকরা বলছেন অন্য বছরের মতো পরিচর্যা করলেও ফল হয়নি, আর কৃষি বিভাগ বলছে আবহাওয়ার বিরূপ প্রভাবে গাছে কাঙ্ক্ষিত মুকুল আসেনি। পাবনা প্রতিনিধি রাজীব রহমান রুমির রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ঈশ্বরদীর ছলিমপুর, মানিকনগর, জয়নগর, মীরকাদিম সহ বিভিন্ন গ্রাম সারি সারি লিচু বাগান। সারা দেশের চাহিদার বড় যোগান আসে এখান থেকেই। প্রতি বছর বিক্রি হয় 500 থেকে 600 কোটি টাকার লিচু। প্রতি বছর বাম্পার ফলন হলেও এবার চিত্র ভিন্ন। গাছগুলোতে দেখা মিলছে না পর্যাপ্ত মুকুলের। মাত্র 20 ভাগ গাছে মুকুল এলেও ঝরে পড়ে যাচ্ছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। গত বছর যে মুকুল গাছে আসছিল তার অর্ধেকও নাই এবার মুকুল। তা আমার অনেকটা কালো আছে হবে এবার। এবার ধরেন আমার বাগানে কোনো মুকুল নাই, কোনোই নাই, আমি কিছু বিক্রি করতে পারি নাই। সবাই তো ট্রিটমেন্ট করা কম, বিষ টিষ কীটনাশক যা দেওয়ার দরকার সবাই দিচ্ছে, দেওয়ার ফলেও তাও এবার আসে নাই। বাগানের কোনো খরচ উঠবে না। মুকুল না আসায় হতাশার সুর পাইকারদের কণ্ঠেও। এবার বেশি দামে লিচু খেতে হবে বলছেন তারা। বাজারে 2-2500 কমে লিচু হবে না, 2500, 2800, 3000, 3200, 3500 টাকা দিলে লিচু বিক্রি হবে। 11 লক্ষ লিচু কিনেছি কয়েকটা ইউনিয়ন মিলে। লিচুটা তারপরেও নষ্ট হয়, অনেকটা কম বিদায় মনে হচ্ছে যে লিচুর দামটা বেশি হবে এবছর। মুকুল না আসার জন্য আবহাওয়ার বিরূপ প্রভাবকেই দায়ী করছে কৃষি বিভাগ। সাধারণত জানুয়ারি মাসে যে তাপমাত্রাটা আমাদের থাকার কথা, হুট করে শীতটা কমে যাওয়ার পর গরম বেড়ে যাওয়ার কারণে হয়তো এটা ডরমেন্সিটা আউটব্রেক করার পর এটা ফ্লাস দিয়েছে। চলতি মৌসুমে ঈশ্বরদীতে 3100 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,000 মেট্রিক টন। সমর ইসলাম, 21 টেলিভিশন।